জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে উৎপাদনশীলতা প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে রবিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, মিসিকের কর্মকর্তা সহ ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা অংশ নেয়। বক্তারা দেশের উৎপাদনশীলতার সক্ষমতা বাড়াতে জেলা পর্যায়ের শিল্প উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ ও বেসিকের উন্নয়নে কাজ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। যেটা সবচেয়ে আনন্দের বিষয় আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।